ইতিমধ্যে অনুপ্রাস অলঙ্কারের আলোচনা শেষ হয়েছে, এবার শব্দালঙ্কারের আরও একটি ভাগ জেনে নেব। আজকের এই মুহূর্তের আলোচনার বিষয় যমক অলঙ্কার। যমক অলঙ্কার কাকে বলে জানব, যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ জানব, আর যমক অলঙ্কারের প্রত্যেকটি শ্রেণীর সংজ্ঞা উদাহরণ বুঝে নেব। যমক অলঙ্কার কী বা যমক অলঙ্কার কাকে বলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ যদি পরপর দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় যমক অলঙ্কার। যমক অলঙ্কারে একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে, ভারত ভারত খ্যাত আপনার গুণে, এই যে চরণ, এই যে বাক্য, এই চরণের মধ্যে, এই বাক্যের মধ্যে একই শব্দ ভারত পরপর দুবার বসেছে, একই অর্থে নয়, দুটি ভিন্ন অর্থে। অতএব এখানে কোন অলঙ্কার হয়েছে, যমক অলঙ্কার হয়েছে, একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় যমক অলঙ্কার। ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে ভারত শব্দটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে দুটি ভিন্ন অর্থে, যে কারণে এটিকে আমরা বলবো যমক অলঙ্কারের উদাহরণ। প্রথম ভারত শব্দের অর্থ কী? না, প্রথম ভারত শব্দের অর্থ রায়গুণাকর ভারতচন্দ্র, অন্নদা মঙ্গল কাব্যের কবি। আর দ্বিতীয় ভারত শব্দের অর্থ কী? দ্বিতীয় ভারত শব্দের অর্থ হচ্ছে ভারতবর্ষ নামক রাষ্ট্র। অন্নদা মঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্র ভারতবর্ষে খ্যাতি লাভ করেছেন নিজ গুণে। ভারত শব্দটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে দুটি ভিন্ন অর্থে, যে কারণে এটিকে আমরা বলবো যমক অলঙ্কারের উদাহরণ। যমক অলঙ্কার চার প্রকার, যমক অলঙ্কার চার প্রকার কী কী? আদিযমক বা আদ্যযমক, মধ্যযমক, অন্তযমক আর সর্বযমক। আদিযমক বা আদ্যযমক, মধ্যযমক, অন্তযমক, সর্বযমক, এই যে যমকের যমক অলঙ্কারের এই যে চারটে ভাগ জানলাম, কিসের ভিত্তিতে? না, চরণের ভিন্ন ভিন্ন স্থানে যমক অলঙ্কারের গঠিত হওয়ার ভিত্তিতে। যদি বাক্য বা চরণের শুরুতে একই শব্দ দুবার ব্যবহৃত হয় এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে আদিযমক বা আদ্যযমক। যদি বাক্য বা চরণের মাঝে একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ পরপর দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন তাকে মধ্যযমক বলা হবে। যদি একই রকম চরণ বা বাক্যের শেষে হয় তখন তাকে অন্তযমক বলা হবে, এবং যদি দুটো চরণ সমান হয় তখন তাকে বলা হবে সর্বযমক। তাই যমক অলঙ্কারের ভাগ চার, আদ্যযমক, মধ্যযমক, অন্তযমক আর সর্বযমক। আদ্যযমক কাকে বলে? না, একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ যদি চরণ বা বাক্যের শুরুতে পরপর দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন যে যমক অলঙ্কার হয় তাকে বলা হয় আদ্যযমক। উদাহরণ বলতেই পারি, ভারত ভারত খ্যাত আপনার গুণে, এই বাক্য এই চরণের শুরুতে ভারত শব্দটি পরপর দুবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমবার ব্যবহৃত হয়েছে রায়গুণাকর ভারতচন্দ্রকে বোঝাতে, দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে ভারতবর্ষকে বোঝাতে, চরণের বাক্যের শুরুতে যমক অলঙ্কার হয়েছে, যে কারণে এটিকে আমরা আদ্যযমক বা আদিযমক রূপে গ্রহণ করতে পারি। এছাড়াও আমরা অন্য একটা উদাহরণের কথা এখানে বলতে পারি, কীর্তিবাস, কীর্তিবাস, কীর্তিবাস এবং এর অলঙ্কার কীর্তিবাস, এই কীর্তিবাস নামটা আমাদের সবার জানা। কীর্তিবাস কবি কীর্তিবাস, শ্রীরাম পাঁচালী রচয়িতা, কীর্তিবাস খ্যাতিতে যার অবস্থান, শ্রীরাম পাঁচালী রচয়িতা কবি কীর্তিবাস খ্যাতির শিখরে, কীর্তিবাস খ্যাতির শিখরে কী করেন? অবস্থান করেন, আর তিনি হচ্ছেন এই বঙ্গের অলঙ্কার, এই বাংলার গর্ব। একই শব্দ কীর্তিবাস, কীর্তিবাস এখানে কিন্তু একই শব্দ নয়, এখানে প্রায় এক উচ্চার্য শব্দ, বানান আলাদা কিন্তু উচ্চারণটা এক, প্রায় এক উচ্চার্য শব্দ চরণের বা বাক্যের শুরুতে পরপর দুবার দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যে কারণে এটিকে আমরা আদ্যযমক অলঙ্কার রূপে গ্রহণ করব। এরপর মধ্যযমক, চরণ বা বাক্যের মাঝে একই শব্দ বা প্রায় এক উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশিবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়
তখন তাকে বলা হবে মধ্যযম। যেমন প্রভাকর, প্রভাকর প্রভাতে প্রভাতে মনোলোভা, প্রভাকর প্রভাতে প্রভাতে মনোলোভা। দেখো এই বাক্য বাইচরণের মাঝে প্রভাতে শব্দটা দুবার ব্যবহৃত হয়েছে দুটি ভিন্ন অর্থে। প্রভাকর সংবাদ প্রভাকর একটা পত্রিকা, প্রভাতে মানে সকালবেলা, প্রভাতে নিজ জ্যোতিতে, প্রভাতে সকাল, প্রথম প্রভাতে মানে সকালে বা সকালবেলা, আর দ্বিতীয় প্রভা প্রভাতে মানে সংবাদ প্রভাকর পত্রিকা সকালে মানে প্রভাতে, প্রভাতে মানে নিজ জ্যোতিতে সকলের মনকে হরণ করেন। এই যে প্রভাতে শব্দটি চরণের মাঝে পরপর দুবার ব্যবহৃত হয়েছে, একবার জ্যোতি বা আলো বোঝাতে আর একবার সকালবেলা বোঝাতে, দুটি ভিন্ন অর্থে, এবং এই জন্যই এটি হয়েছে মধ্যযমক অলঙ্কার। এরপর অন্তযমক অলঙ্কার, এক্ষেত্রে কী বলবো না, চরণের শেষে একই শব্দ দুবার বা তার বেশিবার যদি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অন্তযমক। চলো উদাহরণ একটা সামনে আনি। দুহিতা যদি আনিয়া না দেহ, দুহিতা মানে কন্যা যদি এনে না দাও, নিশ্চয় ত্যাজিব এই দেহ। যদি কন্যা আমাকে এনে না দাও তবে আমি আমার দেহ কী করব, ত্যাগ করব। দুহিতা যদি না আনিয়া দেহ, নিশ্চয় আমি ত্যাজিব দেহ। দুটো ধরনের শেষে দেখো দেহ দেহ আছে, প্রথম দেহ শব্দের অর্থ দেওয়া আর দ্বিতীয় দেহ শব্দের অর্থ শরীর। দুটো ধরনের শেষে একই শব্দ দুবার বসেছে দুটি ভিন্ন অর্থে, যে কারণে এটাকে আমরা বলবো অন্তযমক। এবার সর্বযমক, এই সর্বযমকের দৃষ্টান্ত খুব কম চোখে পড়ে। এক্ষেত্রে একটা বলতে পারি যে একই চরণ যদি পরপর দুবার বসে তাহলে চরণের যতগুলো শব্দ থাকবে সেই শব্দগুলো কিন্তু দুটো করে আমরা পাবো। একটি চরণ যদি দুবার উপর নিচে বসে তাহলে আমরা দুটো চরণের মধ্যে দুটো করে শব্দ কী পাবো, কমন পাবো। যখন দুটো চরণের রূপ একই হয় তখন তাকে বলা হয় সর্বযমক। যদি দুটো চরণের রূপ একই হওয়ার পর যদি ভিন্ন অর্থ প্রকাশিত হয় তখন তাকে বলা হয় সর্বযমক। যেমন উদাহরণ কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, এটা দুবার বলবো, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। প্রথম চরণের অর্থটা কি, কান্তার মানে বনভূমি, আমোদপূর্ণ মানে শোভিত, কান্ত সহকারে মানে বসন্তের সমাগমে, বসন্তের সমাগমে বনরাজি কী হয়েছে না, শোভিত। আর দ্বিতীয় চরণের অর্থটা কি না, কান্তার মানে প্রেমিকা, আমোদপূর্ণ মানে আনন্দিত, কান্ত সমাগমে মানে প্রেমিকের উপস্থিতিতে। প্রথম চরণের অর্থটা কি না, বনভূমি সুশোভিত বসন্তের আগমনে, আর দ্বিতীয় চরণের অর্থ প্রেমিকার হৃদয় আনন্দিত প্রেমিকের আগমনে। একই দেখো দুটো চরণেই সব শব্দগুলোই একই কিন্তু অর্থ আলাদা, এই জন্য এই উদাহরণটাকে আমরা বলবো সর্বযমক। নিশ্চয়ই বুঝতে পেরেছো যমক কাকে বলে, যমকের বৈশিষ্ট্য, যমকের শ্রেণীবিভাগ, এবং প্রত্যেকটা শ্রেণীর আমি আলোচনা করলাম, সংজ্ঞা উদাহরণ দিয়ে বিষয়কে বুঝিয়ে দিলাম। কাব্য কবিতার শরীরকে যদি কাটা ছেঁড়া করা হয়, যদি পোস্টমর্টেম করা হয়, তবে কাব্য কবিতার শরীরে আমরা যেমন ছন্দ পাব, আমরা যেমন চিত্রকল্প পাব, তেমনই কাব্য কবিতার শরীরে আমরা অলঙ্কার পাব। আজকে আমার আলোচনার বিষয় অলঙ্কার, অবশ্যই কাব্য কবিতার শরীরের অলঙ্কার। অলঙ্কার শব্দটা আমাদের কারো কাছে নতুন শব্দ নয়, অলঙ্কার শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, কি নারী কি পুরুষ সবাই অলঙ্কারের প্রতি সমান দুর্বল। পুরুষেরা অলঙ্কার স্বরূপ হাতে ঘড়ি, গলায় সোনার কিংবা রূপোর চেন পরেন, আর মহিলারা, মহিলাদের অলঙ্কারের প্রতি দুর্বলতা পুরুষদের দুর্বলতার থেকে আরও অনেকটা বেশি, কারণ মহিলারা হাতে ঘড়ি পরার পাশাপাশি গলায় সোনার কিংবা রূপোর চেন পরার পাশাপাশি কানে দুল, নাকে নথ, হাতে বালা চুড়ি ইত্যাদি পরিধান করেন। এখন প্রশ্ন, পুরুষেরা নারীরা কেন তারা তাদের দেহের মধ্যে অলঙ্কারকে জায়গা দেন? উত্তরটা খুবই সহজ না, প্রত্যেকটা মানুষের মধ্যে, কি মহিলা কি পুরুষ,
কি মহিলা কি পুরুষ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্বাভাবিক সৌন্দর্য থাকে, আর সেই স্বাভাবিক সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমরা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় উপযুক্ত অলংকার ব্যবহার করি। অর্থাৎ অলংকার তাহলে কি না, অলংকার কিন্তু সৌন্দর্য নয়, অলংকার হচ্ছে সৌন্দর্য বাড়ানো উপকরণ। যার স্বাভাবিক সৌন্দর্য আছে, যার মধ্যে ন্যাচারাল বিউটি আছে, তার মধ্যে যদি আমি অলংকার বসাই তবে তার সৌন্দর্য অনেকখানি বিকশিত হয়, অনেকখানি বেড়ে যায়। কিন্তু যার সৌন্দর্য স্বাভাবিক সৌন্দর্য নেই, যার মধ্যে ন্যাচারাল বিউটির অভাব রয়েছে, তাকে যদি অলংকারে মুড়েও দেওয়া হয়, তাকে কিন্তু অলংকারে মুড়ে দেওয়ার পর সেভাবে আমরা সুন্দর রূপে পাবো না। অর্থাৎ অলংকার কিন্তু সৌন্দর্য নয়, অলংকার সৌন্দর্য বাড়ানো উপকরণ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একই রকমভাবে কবি তার কবিতার মধ্যে, তার কাব্যের মধ্যে অলংকার ব্যবহার করেন, আর সেই অলংকারকে বলা হয় কাব্য কবিতার শরীরের অলংকার। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আমাদের শরীরকে সাজানোর জন্য যে অলংকার ব্যবহার করি তা ধাতু দিয়ে তৈরি হয়, আর কবি তার কবিতা এবং কাব্যকে সাজানোর জন্য, কবিতা এবং কাব্যের ভাব সৌন্দর্যকে বাড়ানোর জন্য যে অলংকার ব্যবহার করেন সেই অলংকার কিন্তু ধাতু দিয়ে তৈরি নয়, সেই অলংকার একেবারে শব্দ বর্ণ ধ্বনি দিয়ে তৈরি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কাব্য শরীরের অলংকার কি না, কাব্য শরীরে যেসব উপাদান, কাব্য শরীরের যেসব উপাদান বা উপকরণ কাব্য শরীরের কবিতা শরীরের সৌন্দর্যকে বাড়ায় এবং পাঠককে রসের উৎকর্ষ প্রদান করে, সেই উপাদানকে উপকরণকে বলা হয় অলংকার। কাব্যদেহের যে সকল উপকরণ, যে সকল উপাদান কাব্য শরীরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পাঠককে রসের উৎকর্ষ প্রদান করে তাকে বলা হয় অলংকার, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা মানব দেহকে সাজানোর জন্য যে সকল উপকরণ ব্যবহার করি তার যেমন রকম ফের আছে, তার যেমন ভিন্ন ভিন্ন নাম আছে, তেমনই কবি তার কাব্যকে কবিতা সাজানোর জন্য যত অলংকার ব্যবহার করেন প্রত্যেকটি অলংকারের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। আমাদের মনে রাখতে হবে কাব্য শরীরে কবি, কবিতা শরীরে কবি যে সমস্ত অলংকার ব্যবহার করেন সেই সমস্ত অলংকারের নানান নাম নানান রকম ফের আছে। স্বীকার করে নিয়েও বলবো কাব্য শরীরে ব্যবহৃত অলংকার প্রধানত দুই প্রকার, একটিকে আমরা জানবো শব্দালঙ্কার রূপে, আরেকটিকে আমরা জানবো অর্থালঙ্কার রূপে। শব্দালঙ্কার অর্থালঙ্কার, এই শব্দালঙ্কার অর্থালঙ্কারের মধ্যে সমস্ত অলংকার অন্তর্ভুক্ত। শব্দালঙ্কারের স্থান কাব্যের বহিরঙ্গে, অর্থালঙ্কারের স্থান কাব্যের অন্তরঙ্গে। অর্থালঙ্কারের জন্ম অর্থ বৈচিত্র্য অর্থ কেন্দ্র করে, আর শব্দালঙ্কারের জন্ম শব্দ ধ্বনি বর্ণকে কেন্দ্র করে। এই শব্দালঙ্কারের মধ্যে আবার আমরা চারটে প্রধান ভাগ পাই, কী কী, অনুপ্রাস, যমক, শ্লেষ আর বক্রোক্তি। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই চারটে ভাগকে বলা হয় শব্দালঙ্কার, কারণ এই চারটে অলংকার কাব্য কবিতার শরীরের বহিরঙ্গের অলংকার যা শব্দ ধ্বনি আর বর্ণকে কেন্দ্র করে গঠিত। আর অর্থালঙ্কার অর্থ বৈচিত্র্য অর্থকে কেন্দ্র করে গঠিত, এই অর্থালঙ্কারকে কেন্দ্র করে আলোচনা পরবর্তী অংশে করব। এখন শব্দালঙ্কারের প্রথম যে ভাগটার কথা বলেছি অনুপ্রাস, সেই অনুপ্রাসের সংজ্ঞা শ্রেণীবিভাগ উদাহরণ সহ বুঝে নেব। অনুপ্রাস শব্দের অর্থ হলো ধ্বনি সাম্য, অনুপ্রাস শব্দের অর্থ হলো ধ্বনি সাম্য। এবার প্রশ্ন, অনুপ্রাস কী বা অনুপ্রাস কাকে বলে? একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ, একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা তার বেশিবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য সৃষ্টি করে। একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস, আর অনুপ্রাস শব্দের অর্থ হচ্ছে ধ্বনি সাম্য। অনুপ্রাস শব্দের অর্থ ধ্বনি সাম্য, একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস। যেমন চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, চলো চপলার চকিত চমকে
করিছে চরণ বিচরণ, চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। এর অর্থটা বোঝার আগেই এর বহিরঙ্গের সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে। সৌন্দর্যটা কোথায়? না, একটা চরণের মধ্যে একটা ধ্বনি চ একাধিকবার ব্যবহৃত হয়েছে, তোমরা গুনে দেখো। চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এই চরণের মধ্যে, এই পঙ্ক্তির মধ্যে চ ধ্বনিটি, চ বর্ণটি ছবার ব্যবহৃত হয়ে বহিরঙ্গে একটা সৌন্দর্য রচনা করেছে। আর সেই সৌন্দর্যকে আমরা জানব অনুপ্রাস অলঙ্কার রূপে। অনুপ্রাস অলঙ্কার রূপে চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এই পঙ্ক্তিতে, এই চরণে চ ধ্বনিটি বারবার ছবার ব্যবহৃত হয়ে একটা ধ্বনি সাম্য রচনা করেছে, একটা সৌন্দর্য চমৎকারিত্ব রচনা করেছে। আর সেই চমৎকারিত্বটির নাম হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। এই অনুপ্রাস অলঙ্কার পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। কী কী? অন্তনুপ্রাস, বৃত্তনুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, ছেকানুপ্রাস, ল্যাটানুপ্রাস। আর একবার বলি, অন্তনুপ্রাস, বৃত্তনুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, ছেকানুপ্রাস, ল্যাটানুপ্রাস। প্রথমেই জানব অন্তনুপ্রাস কাকে বলে। দেখো, অন্তনুপ্রাস এই শব্দটার মধ্যে এর উত্তরটা লুকিয়ে আছে। অন্ত মানে শেষ, অনুপ্রাস মানে ধ্বনি সাম্য। যখন দুটি চরণের বা দুটি পঙ্ক্তির শেষ দুটো ধ্বনির মধ্যে ধ্বনি সাম্য তৈরি হবে, তখন তাকে আমরা বলবো অন্তনুপ্রাস। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তারপরে কি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, পরের লাইন, পরের চরণ, শিব ঠাকুরের বিয়ে হচ্ছে তিন কন্যা দান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হচ্ছে তিন কন্যা দান। প্রথমে লাইনে কি, প্রথম চরণে কি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, প্রথম চরণের শেষে বান আছে আর দ্বিতীয় চরণের শেষে দান আছে। বান আর দান দুটো চরণের শেষ দুটো শব্দ, যে শব্দ দুটির মধ্যে আনধ্বনি কমন, অর্থাৎ দুটি চরণের শেষ দুটো ধ্বনির মধ্যে ধ্বনি সাম্য ঘটেছে, আর তার হাত ধরে একটি অলঙ্কারের জন্ম হয়েছে। সে অলঙ্কারটির নাম হচ্ছে অন্তনুপ্রাস। অন্ত মানে শেষ, অনুপ্রাস মানে সাম্য, অর্থাৎ এই দুটো চরণের শেষে আনধ্বনি সাম্য হয়েছে, যে কারণে এটাকে আমরা অন্তানুপ্রাস রূপেই জানব। এরপর বৃত্তনুপ্রাস, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য রচনা করে, একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য রচনা করে তাকে বলা হয় বৃত্তনুপ্রাস। উদাহরণ বলি, ইতিমধ্যে একটা উদাহরণ বলেছি যেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। তোমরা মনে করো, আমি একটা নতুন উদাহরণ বলি। উদাহরণটা কি, গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে। গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে। এর অর্থটা আমাদের বোঝার আগেই এর বহিরঙ্গের সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে। কারণ এই যে চরণটা বললাম, গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে, এখানে গু আর গ একাধিকবার ব্যবহৃত হয়েছে, একাধিকবার ব্যবহৃত হয়ে বহিরঙ্গে একটা ধ্বনি সাম্য রচনা করেছে। আর সেই ধ্বনি সাম্যের হাত ধরে যে অলঙ্কারটি গড়ে উঠেছে, সেই অলঙ্কারটির নাম হচ্ছে বৃত্তনুপ্রাস। একটি ধ্বনি বা একগুচ্ছ ধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য রচনা করে তাকে বলা হয় বৃত্তনুপ্রাস। এখানে গু আর গ একাধিকবার ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়ে বহিরঙ্গে চমৎকারিত্ব সৃষ্টি করেছে, যে কারণে এই উদাহরণটিকে আমরা কী মনে করবো, কী বলবো, বৃত্তনুপ্রাস বলবো। এরপর